মানুষ সমানোচ্ছাকৃতভাবে পা লেগে গেলে তার শরীরে হাত লাগিয়ে সালাম করা হয় এটা কতটুকু ইসলাম সম্মত বোনায়সা মানুষকে সম্মান দিতে হয় অসম্মান করার ব্যাপারে কি ইসলাম নিষেধ করেছেন কোনো মানুষকে অসম্মান করা জায়েজ নয় সেটা যেভাবেই হোক এখন সম্মান অসম্মানের বিষয়টি অনেকটা সংস্কৃতির বিষয় বা অনেকটা অভ্যাসগত বিষয় সমাজের কালচারের বিষয় কোন কোন সমাজে কোন কোন আচরণকে অসম্মানজনক মনে করা হয় মানুষ মনে করা হয় যে আমাকে অপমান করা হয়েছে যেটার মাধ্যমে অতএব সেই সমাজে সেই কাজটি করা নিষেধ একই কাজ যদি অন্য সমাজে দোষ মনে না করা হয় এটাকে কেউ অপমানের মনে না করেন তাহলে সেটা তার জন্য দোষের হবে না ঠিক এই মূলনীতির আলোকে আমরা বলতে পারি আমাদের এই অঞ্চলে কারোর গায়ে পা লাগলে এটাকে দোষের মনে করা হয় অপমানের মনে করা হয় অ্যারাবিয়ান এটাকে দোষের মনে করে না যার কারণে তারা কাউকে ডাকা সমানোর সময় আমরা যেরকম হাত দিয়ে টাচ করে কাউকে দৃষ্টি আকর্ষণ করি তারা অনেক সময় পাও দিয়েও দৃষ্টি আকর্ষণ করেন কারণ তাদের সমাজ এটা দর্শনীয় নয় আমাদের সমাজ যেহেতু অতএব কারোর গায়ে পাও লেগে গেলে তাকে অপমান করা হলো নাকি আমার অনিচ্ছাকৃতভাবে হলো এটা বোঝানোর জন্য জাস্ট হাত দিয়ে টাচ করা হয় করে তাকে বোঝানো হয় যে ভাই সরি ভুলে লেগেছে তো এটাতে কোনো অসুবিধা নেই বাকি হাত দিয়ে টাচ করে আবার বুকে মুখে নেওয়া সালাম করা এগুলোর কোনো প্রয়োজন নাই মূলত এগুলোও করা হয় এটা বোঝানোর জন্য যে আমি আসলে ইচ্ছাকে যে তোমাকে অপমান করার জন্য পাও দেইনি বরং এটা ভুলে লেগেছে আমি তোমাকে সম্মান করছি আমি রেসপেক্ট করছি এরকম কিছু বোঝানো হয় তো এগুলোতে কোনো বড়ো কোনো অসুবিধা নেই